গুড মর্নিং ক্লাস, আজকে আমরা ক্লাস থ্রি এ তোমাদের যে বাটারফ্লাই বইটা আছে তার লেসন এইট থেকে আমরা শুরু করব। লেসন এইট পেজ নাম্বার 101। তার আগে অবধি আমরা পড়ে এসেছি, তোমরা ট্রি নিয়ে পড়েছো, ফার্মারের গল্প পড়েছো, এখন তোমরা যেটা নিয়ে পড়বে সেটা হচ্ছে গিয়ে দি জার্নি অফ হুইলস। জার্নি মানে ভ্রমণ, অফ হুইলস, অন হুইলস নয় কিন্তু অফ হুইলস, মানে চাকার ভ্রমণ কাহিনী, সেটা আমরা আজকে পড়ব। ইউনিট ওয়ান আজকে আমরা শুরু করব। দেখো, ডু ইউ নো মুন্নি, তোমরা কি মুন্নিকে চেনো? মুন্নি ইজ আ লিটল গার্ল, মুন্নি একটি ছোট্ট মেয়ে, সি স্টাডিজ ইন ক্লাস থ্রি, সে তৃতীয় শ্রেণীতে পড়ে, তোমরাও যেমন তৃতীয় শ্রেণীতে পড়ো সেও তৃতীয় শ্রেণীতে পড়ে। হার ফাদার ইজ এ পটার, তার বাবা হন একজন কুমোর, শি হেল্পস হার ফাদার ইন মেকিং আর্দেন পটস, আর্দেন মানে মাটির তৈরি, আর্থ মানে হচ্ছে কি এখানে মাটির কথা বলেছে, আর্দেন মানে মাটি দিয়ে তৈরি, শি হেল্পস হার ফাদার ইন মেকিং আর্দেন পটস, সে তার বাবাকে মাটির পাত্র তৈরি করতে সাহায্য করে, সহায়তা করে, শি গোজ টু দ্য মার্কেট উইথ হার ফাদার ইন আ বুলক কার্ট, মানে শি গোজ টু দ্য মার্কেট, সে বাজারে যায় উইথ হার ফাদার তার বাবার সাথে, ইন আ বুলক কার্ট মানে একটা গরুর গাড়িতে টানা, মানে গরুতে টানা গাড়িতে, মানে গরুর গাড়ি করে যায়, বুলক কার্ট মানে যে গাড়ি গরুতে টানা। হার ফাদার টেক্স হার টু স্কুল অন হিজ বাইসাইকেল এভরি ডে, তার বাবা তাকে স্কুলে নিয়ে যায় অন হিজ বাইসাইকেল এভরি ডে, মানে তার বাবা তাকে প্রতিদিন তার সাইকেলে চাপিয়ে, বাইসাইকেলটা চাপিয়ে স্কুলে নিয়ে যান। লাস্ট সানডে সি ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার, শেষ রবিবার সে গিয়েছিল গ্রামের একটি মেলাতে, ফেয়ার মানে মেলা, সি টুক এ রাইড ইন দি জয়েন্ট হুইল, সে একটা বিশাল বড় চাকার উপরে চেপেছিল, অ্যান্ড দি মেরি গো রাউন্ড, এবং নাগরদোলাতেও চেপেছিল। পরে পাতায় যাও, মুন্নি ওয়াজ ভেরি হ্যাপি, মুন্নি ছিল খুবই আনন্দিত, খুব খুশি, সি স সে দেখতে পেল, কি দেখলো, হাউ উই ইউজ দি হুইল ইন ডিফারেন্ট ওয়েজ, কিভাবে আমরা চাকাকে নানানভাবে ব্যবহার করতে পারি, উইদাউট দি হুইল দেয়ার উড বি নো বাইসাইকেলস কার্স আর ট্রেস, চাকা ছাড়া না কোনো বাইসাইকেল থাকবে, না গাড়ি থাকবে, না ট্রেন থাকবে, হুইলস আর ইউজড ইন উইন্ড মিলস অ্যান্ড স্টিম ইঞ্জিনস টু, মানে চাকা উইন্ড মিল মানে বায়ুচক্র যেগুলো হয়, যেখান থেকে বায়ু বিদ্যুৎ তৈরি হয়, সেখান থেকে উইন্ড মিলগুলোতে আর স্টিম ইঞ্জিন মানে যেখানে বাষ্পচালিত ইঞ্জিন যেগুলো সেগুলো তো চাকার ব্যবহার করা হয়, উইদাউট দি হুইল, উইদাউট দি হুইল চাকা ছাড়া বা চাকার সাহায্য ছাড়া, হার ফাদার উড নট বি এবল টু মেক পটস, তার বাবা পাত্র তৈরি করতে পারবে না, মাটির পাত্র তৈরি করতে গেলে চাকার জাঁতা, যেটাকে জাঁতাটি চাকার মতো সাহায্য নিতে হয়, হার মাদার উড ফেস ট্রাভেল ইন ড্রয়িং ওয়াটার ফ্রম দি ওয়েল, তার মা কুয়ো থেকে জল তুলতে সমস্যার সম্মুখীন হয়, ফেস ট্রাভেল সমস্যার সম্মুখীন, ড্রয়িং মানে এখানে আঁকা নয় তোলা, কিভাবে না দেখবে পুলি লাগানো থাকে একটা গোল চাকার মতো, তার মধ্যে দিয়ে দড়ি গলানো থাকে, সে দড়ি দৌড়ে আমরা টানি চাকা দিই, কিন্তু সহজে জলটা ওঠে, নিচ থেকে জল টেনে থাকে, তাহলে তার মাও কষ্ট পড়বে চাকা ছাড়া। মেনি ফ্যাক্টরিজ, অনেক কলকারখানা রান অন হুইলস, রান অন চাকার উপর দিয়ে চলে, তা নয় চাকার সাহায্যে চলে, রান অন হুইলস মানে এখানে, বাট হু ইনভেন্টেড দি হুইল, কিন্তু কে এই এত যে কাজে লাগে চাকা, তাহলে কে এই চাকা আবিষ্কার করেছিল, ইনভেন্ট করেছিল, আবিষ্কার করেছিল, কে করেছিল, নোবডি নোজ দি অ্যানসার, কেউ এই উত্তরটা জানে না, ওয়ান অফ দ্য ফার্স্ট হুইলস ইউজড ওয়াজ দ্য পটারস হুইল, যে প্রথম ব্যবহার করা হুইলগুলোর মধ্যে একটা অন্যতম ছিল পটারস হুইল, মানে কুমোরের চাকা, ইট হ্যাপেন 5500 ইয়ার্স আগে, এটা মোটামুটি প্রায় 5500 বছর আগেকার কথা, ল্যাটার পরবর্তীকালে ম্যান ইউজ দি হুইল ফর ট্রান্সপোর্ট, পরবর্তীকালে মানুষ যাতায়াতের কাজে, ট্রান্সপোর্ট যাতায়াতের কাজে চাকার ব্যবহার করা শুরু করে,
The first means of transport was a wooden cart. যে প্রথম যাতায়াতের মাধ্যম হয়ে গেছিল কাঠের তৈরি গাড়ি. Wheels changed our lives. চাকা আমাদের জীবন বদলে দিয়েছে. We can now move easily and quickly from one place to another. আমরা এখন সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি, সহজে যেতে পারি, তাড়াতাড়ি যেতে পারি. We can easily transport heavy goods on wheels. আমরা সহজেই খুব ভারী মালপত্র চাকার সাহায্যে নিয়ে যেতে পারি. ভালো করে দেখো, গুড মানে ভালো, কিন্তু গুডস মানে মালপত্র. একটা এস দিলে কিন্তু মানে পাল্টে যাচ্ছে, খেয়াল রাখবে এটা. We can easily transport heavy goods মানে ভারী মালপত্র আমরা সহজেই চাকার উপর দিয়ে বই নিয়ে যেতে পারি. Our physical works আমাদের শারীরিক কাজ became less মানে কমে গেছে, কমেছে with the invention of wheels. চাকার আবিষ্কারের সাথে সাথে আমাদের যে শারীরিক কাজ অনেকটা কমেছে. Right from the tiniest watch gear to the large vehicles, the wheel is found everywhere. বলছে right from the, বলছে tiny, tiny মানে ছোট, tiniest মানে সবচেয়ে ছোট, gear মানে চাকা, এখানে ছোট ছোট চাকাকে gear বলা হয়েছে. বলছে যে ঘড়ির সবচেয়ে ছোট চাকা থেকে শুরু করে টু দ্য লার্জ ভেহিকল, বিশাল বড় বড় যানবাহন, ভেহিকল মানে যানবাহন, দি হুইল ইজ ফাউন্ড এভরিওয়্যার, সব জায়গাতেই চাকা দেখতে পাওয়া যায়. ইট সেভস আওয়ার টাইম, এটা আমাদের সময় বাঁচায়, ইট মেক্স আওয়ার লাইফ, এটা আমাদের জীবনকে আরো ভালো করে তোলে. ঠিক আছে, তোমরা এক কাজ করবে, এই অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 এগুলো আমার বিশেষ কিছু বলার নেই, তোমরা নিজেরা পড়ে করবে, কারণ এখন শেষের দিকে এসে গেছে, মোটামুটি একই ধরনের কাজ তোমরা দেখতে পাবে. অ্যাক্টিভিটি 5 করবে, অ্যাক্টিভিটি 5 দেখবে যে জুজুরে করতে বলেছে, আর এগুলোকে আলাদা করতে বলেছে, দেখবে অ্যাক্টিভিটি 5 এরই পার্ট বি তে. অ্যাক্টিভিটি 5 এ নিয়ে আমার কিছু বলার নেই, অ্যাক্টিভিটি 5 বি এর পার্ট যেটা, সেটা হচ্ছে কি এখানে তোমরা করবে কি ভার্বটাকে আইডেন্টিফাই করবে. ভার্বের আগে পর্যন্ত একটা পার্ট, ভার থেকে শেষ পর্যন্ত একটা সেন্টেন্স, একটা সেন্টেন্সে দুটো পার্ট থাকে. এক্ষেত্রে আমরা দুটো পার্ট ধরে নিচ্ছি, কিরকম দুটো পার্ট না, বিফোর ভার্ব, ভার্বের আগে পর্যন্ত, আর ভার্ব থেকে শুরু করে সেন্টেন্সের শেষ পর্যন্ত, দুটো পার্ট তোমাদের আলাদা করতে হবে. তোমাদের কি চিন্তা, ভার্ব কোনটাকে চিন্তা হবে, ভার্বের আগে পর্যন্ত চলে যাবে ব্লু বক্সে, আর ভার্ব থেকে শেষ পর্যন্ত যাবে গ্রিন বক্সে, এরম ভাবে তোমাদের ভাগ করতে হবে. এটাকে বলা হয়ে থাকে সাবজেক্ট প্রেডিকেট, ভার্বের আগে পর্যন্ত সেটাকে বলা হয়ে থাকে সাবজেক্ট, অ্যান্ড ফ্রম ভার্বস সেটাকে বলে, এবং ভার্ব থেকে শুরু করে সেন্টেন্সের শেষ পর্যন্ত সেটাকে বলা হয়ে থাকে প্রেডিকেট. খুব সোজা ভাষায় এটাই বোঝায় সাবজেক্ট আর প্রেডিকেট, বাংলায় যেটাকে তোমরা অনেক সময় পড়তো, হয়তো তোমরা বাংলা ব্যাকরণ হয়তো পড়ে এসছো, উদ্দেশ্য আর বিধেয়, উদ্দেশ্য হচ্ছে সাবজেক্ট, প্রেডিকেট হচ্ছে বিধেয়, বোঝা গেছে? একই রকম ভাবে আমাদের ক্রিয়াপদটা খুঁজে বার করতে হবে. ক্লিয়ার? আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আমরা ইউনিট 2 শুরু করবো, তোমরা অ্যাক্টিভিটিগুলো ঠিক করে করবে. গুড বাই.